আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিনা হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন নন্দ দুলাল লক্ষিত। খালেদা জিয়ার আবেদন এখনো পৌঁছেনি মন্ত্রণালয়ে, দেখে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন আইনমন্ত্রী। রাজধানীর বাবু বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বেচাকেনা। অস্ত্র আইনের মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। এবং ঢাকায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্তের মরদেহ শেষকৃত্য কাল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন বরখাস্তকৃত এসআই নন্দ দুলাল রক্ষিত। সকাল 10:30 দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতের খাস কামরায় জবানবন্দি দেওয়া শুরু করেন তিনি। এর আগে শুক্রবার টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যগত দিক ও আবেদন কি আছে তা দেখে সিদ্ধান্ত নেবে সরকার। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বেগম জিয়াকে সরকারের নির্বাহী আদেশে গত 25 মার্চ 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী 24 সেপ্টেম্বর। 25 আগস্ট বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়। দরখাস্ততে কি লিখেছেন সেটা এখনো আমি জানি না, তো সেই ক্ষেত্রে আমি কি বিবেচনা করব, দরখাস্ত না পড়ে কথাটা বলাটা আমার ঠিক হবে না। দরখাস্ত আমি দেখি, নিশ্চয়ই ওনাকে যখন 6 মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন 6 মাসের জন্য, তো সেইটা আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নিব। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার খুলনায় 8 জন মারা গেলেও একদিন পর সেখানে কমেছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এসএম আশরাফ। ঢাকার পরই দেশের সবচেয়ে বেশি করোনা রোগী খুলনায়। গত 24 ঘন্টায় আরও 166 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খুলনা হাসপাতালের করোনা ইউনিটে উপজেলা বার আচরা স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু হয়। বরিশালে এ ভাইরাসের কাছে হার মানতে বাধ্য হন 3 জন, তাদের মধ্যে করোনা পজিটিভ 1 আর উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়। বিভাগের 6 জেলায় 59 জন করোনা আক্রান্ত হয়। বগুড়ায় প্রাণ হারিয়েছেন আরও 2 ব্যক্তি, তাতে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 153তে। অন্যদিকে নোয়াখালীতে সাইদুল হক নামের 67 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। জেলায় নতুন শনাক্ত 57 জন। জামালপুরে নতুন করে 13 জনের দেহে কোভিড-19 অস্তিত্ব পাওয়া গেছে। তাদের মধ্যে আছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ। এছাড়া শেরপুরে 2, চাঁপাইনবাবগঞ্জে 14, টাঙ্গাইলে 70, নারায়ণগঞ্জে 11 জন সহ সারা দেশে ডাক্তার, নার্স, পুলিশ সহ বিভিন্ন পেশার হাজারো মানুষের দেহে নতুন করে পাওয়া গেছে এ ভাইরাস। এস এম আশরাফ, এটিএন বাংলা। রাজধানীর বাবু বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বেচাকেনা। খোলা আকাশের নিচে বসে এসব দোকান থেকে মানহীন সুরক্ষা সামগ্রী চলে যাচ্ছে সারা দেশে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এমন হাকডাক শুনলেই বোঝা যায় এটি রাস্তার পাশে ভাসমান ব্যবসা। পুরান ঢাকার বাবু বাজার,
করোনা মহামারীর শুরুর দিকে এখানে বসে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হাট। পরিবেশ অস্বাস্থ্যকর হলেও অল্প দিনেই জমে ওঠে। করোনা মহামারী সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে বাঁচাতেই নাকি এখানকার সুরক্ষা সামগ্রী ব্যবসা, কিন্তু এখানে নেই কোনো শারীরিক দূরত্ব, উল্টো আছে মাস্ক ব্যবহারের উদাসীনতা। অল্প একটু জায়গার মধ্যেই রোজ বসে শতাধিক দোকান। যদি মাস্কটা থাকে তাই লাঞ্চের যে ধুলেবালি ডেটে যাবে না। এখানে তো অনেক লোকজন, এখানে তো একটা ঝুঁকি আছে ভাই। আমাদের ঝুঁকি না, এখানকার ব্যবসায়ী যত আছে একজন আল্লাহর রহমতে করোনা আক্রান্ত হয় নাই। আপনাদের মাস্ক পরার দরকার নাই? না, আমাদের দরকার নাই ভাই, আমাদের বিক্রির দরকার আছে। মাল গুন্দাছি, এই কারণে মাস্কটা খুইলা মালটা ডেলিভারি দিলাম। ঠিক না তো, এটা আসলে বাঙালি যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। দাম একেবারেই সাশ্রয়ী হওয়ায় ঢাকা সহ দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে আসেন। মোহাম্মদ রুবেল তাদেরই একজন। করোনার মধ্যে চাকরি হারিয়ে এখন হয়েছেন ব্যবসায়ী। বাবুবাজার থেকে নিয়ে আমি ফার্মেসিতে সাপ্লাই দিই, আর মোটামুটি বক্স প্রতি প্রায় 20 টাকা করে লাভ থাকে আর কি। রাস্তার পাশে বসাই হাটে সবচেয়ে বেশি চলে মাস্ক। খোলা জায়গায় ধুলাবালি পড়ছে, খালি হাতেই প্যাকেটে ভরে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন ফার্মেসিতে। না খায় মরার থেকে যুদ্ধ করুন ভালো। এই প্যাকেটে যখন ভরেন তখন হাতটা কি স্যানিটাইজ করেন? না, প্রশাসনটা ভালো মনে করে তারা এখানে দেখাশোনার ভাবে করে, তাহলে ভালো হতো, নাহলে এটা কোনোদিনও সম্ভব না। হাটের ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করারও কেউ নেই এখানে। সারা দেশে করোনার এই সময়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বিক্রির হাট বসেছে। বাবুবাজারের এই হাটটি তেমনই একটি, যেখানে সারাদিনে খোলা আকাশের নিচে পড়ে থাকে এই ধরনের মাস্ক, যেগুলো মানুষকে নিরাপত্তা দিবে এমন আশায় এগুলো বিক্রি করা হয়, এবং এই আশায় মানুষ বিভিন্ন জায়গায় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী কেনেন। কিন্তু বাস্তবতা হলো এই খোলা আকাশের নিচে ধুলাবালির মধ্যে যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো রাখা হয় সেটি কতটা মানসম্মত এবং কতটা নিরাপত্তা দিবে মানুষকে, তা নিয়ে এই প্রশ্ন সাধারণ মানুষের। আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অস্ত্র আইনের মামলায় মহিলা যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়তর স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আজ সাক্ষ্য দেন জব্দ তালিকা প্রস্তুতকারী র‍্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম। একই আদালতে গত 23 আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এর আগে গত 29 জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পাপিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ওই চার্জশিটে 12 জনকে সাক্ষী করা হয়, যার একজন আজ আদালতে সাক্ষ্য দিলেন। বাদী আসলে ছিল, কিন্তু বাদী যেহেতু র‍্যাবে ছিলেন, যখন মামলাটি তখন র‍্যাবে ছিলেন, হচ্ছে তার নিজস্ব বাহিনীতে ফিরে গিয়েছে বিদায়, বাদী আজকে আসতে পারে নাই। তো এখানে যে আরেকজন সাক্ষী আছে, যিনি মোহাম্মদ সাইফুল, তিনি হচ্ছে জব্দতালিকার সাক্ষী, যিনি যে অস্ত্রগুলো জব্দ করেছিল সেই জব্দতালিকার সাক্ষী, উনি এসেছিলেন এবং ওনার সাক্ষ্যগ্রহণ চলছে। এখানে আসামি পক্ষ বলেছে যে আমরা এটা একজন চাই, এটা কন্টিনিউ করতে চাইছে, আগামীকাল আবার এই সাক্ষ্যগ্রহণ চলবে, পরপর 4 দিন এই সাক্ষ্যগ্রহণ চলবে। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন সহ পৌরসভাগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে পারে, এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পরামর্শ দেন তিনি। মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলোর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে তিনি বলেন, একই মানদণ্ডে জনসমর্থন মাপলে নিজেদের অবস্থান কী তা বিএনপি জানতে পারবে। নির্বাচন আসলে চিৎকার শুরু করে সবসময় বিএনপি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করার পায়তারা করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমি বিভিন্ন সিটি কর্পোরেশন পৌরসভা জনসাধারণকে এডিস মশার বংশ বিস্তার রোধে বাড়ির ঘরের আশপাশ পরিষ্কার রাখা সহ সচেতন থাকার অনুরোধ করছি। বিএনপি নির্বাচনে জিতলে সব ঠিক আর হারলে সব বেঠি, এর মনস্তাত্ত্বিক বিভ্রান্তি ও দ্বন্দ্ব থেকে আপনাদের বেরিয়ে আসা দরকার। কোথাও গর্ত, কোথাও কাদা পানি, আবার কোনো অংশ যেন জলাশয়। রাস্তার এমন বেহাল দশা বন্দর নগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বন্দর সংযোগ রোডের।
এই সড়ক নিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার পণ্য পরিবহনকারী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী যানবাহন। বর্ষা এমন ভগ্নদশা নগরীর বেশিরভাগ সড়কেরই। তবে দ্রুত সমস্যা সমাধান মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে জমে আছে পানি। যানবাহন চলতে গিয়ে কখনো এসব গর্তে আটকে পড়ছে গাড়ি, উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। প্রতিদিন বন্দর থেকে শহরের অলঙ্কার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সড়কের এমন খানাখন্দের উপর দিয়ে চলতে গিয়ে ক্ষুব্ধ চালক সহ সাধারণ মানুষেরা। তবুও মানুষের এমন দুর্ভোগে যেন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। একই চিত্র বন্দরনগরীর ব্যস্ততম বহদ্দারহাট মোড়, বাদুরতলা, অক্সিজেন রোড, অ্যাক্সেস রোড, চকবাজার সহ প্রায় প্রতিটি সড়কের। কয়েক বছরের এই ভেঙে যাওয়া সড়কে বৃষ্টি পানি জমে বাড়তি ভোগান্তিতে চলাচলকারীরা। গাড়ি উল্টে যাইতেছে, অ্যাক্সেল ভাঙে যাইতেছে, মানে আমাদের চালাতে অনেক কষ্ট হইতেছে। যাতায়াত করার মতো কোনো ব্যবস্থাই নাই, যে কোনো জায়গার মধ্যে গাড়ি ঘোড়া যানজট হয়ে যায় রাস্তা ভাঙার কারণে। কোনো কোনো সড়ক সংস্কার হলেও বছর ঘুরতেই আবার ভেঙে যাওয়ার অভিযোগ নগরবাসীর। আমরা মনে করি যে না, ঠিক হয়ে গেলে হয়তো সামনে হয়তো আমরা সুফল পাবো, কিন্তু না, ঠিক পাঁচ ছ মাস পরে দেখি আবার একই অবস্থা। বিটুমিন নিম্নমানের হওয়ার কারণে ভাঙে, যেমন ম্যাকাডাম যেগুলো দিচ্ছে সেগুলো ভালো হয় না, এই কারণে ভাঙতে পারে। তবে সড়কের এই দুরবস্থা নিরসনে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। দ্রুত সমাধানে শুরু করেছেন নগর সেবা ক্যারাভ্যান নামে কর্মসূচি। নগর সেবার ক্যারাভ্যান মানে আমার সাথে দল বেঁধে সবাই আছে, যেখানে অসংগতি দেখবেন, যেখানে অসুবিধা দেখবেন, সাথে সাথে আপনারা আমার কাছে দৃষ্টি করতে নামবেন, আমি এটা ইনশাল্লাহ মিটমাট করে সুন্দর করে পরিচ্ছন্ন করে শেষ করার চেষ্টা করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় 1000 কিলোমিটারের অধিক সড়ক রয়েছে। জনদুর্ভোগ লাঘবে বেশিরভাগ সড়কের এই ভগ্নদশা সংস্কারের জন্য গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হয় এমনটাই চান নগরবাসী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্তের মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে। সকলে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিআর দত্তের পরিবারের সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছে ছিল দেশের মাটিতেই মরদেহ সৎকার করার। মঙ্গলবারই তার সেই ইচ্ছে পূরণ হবে। তার আগে সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে বীর এই সেনানির মরদেহ দেশে এসে পৌঁছালো। যুক্তরাষ্ট্র থেকে সিআর দত্তের মরদেহের সাথে মেয়ে ব্যারিস্টার চয়নিকা দত্ত এসেছেন। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে তার মরদেহ সিএমএইসের হিমঘরে নিয়ে যাওয়া হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার সকালে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে রাখা হবে। পরে শেষকৃত্য শেষে সবুজবাগ শ্মশানে তার দাহ সম্পন্ন করা হবে। বাবাকে প্রায় 2 বছর আগে আমি এই এমিরেটস ফ্লাইটে আমি নিয়ে গিয়েছিলাম। বাবা কিন্তু তখনও যেতে চান নাই, আমাদের এখানে আবার ফিরে আসার কথাই ছিল বাবাকে নিয়ে। তো আমি নিয়ে গেলাম, আমি নিয়ে আসলাম। আমার পাশে বাবা ছিল না, বাবা নিচে কার্গোতে ছিল। ইট ওয়াজ ভেরি হার্টব্রেকিং। মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করা সিআর দত্তকে তার অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাব দেওয়া হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন পূরণে তিনি গড়েছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আপনাদের ইউনো আমরা রেসপন্স ওয়াজ অ্যামেজিং। বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিবডি, মানে সবাই কোঅর্ডিনেশন না হলে আজকে এটা সম্ভব হতো না। আমার বাবার শেষ কাজটা এখানে করা আমাদের খুব ইচ্ছা ছিল। আমরা বললাম যে যদিও আমেরিকা ছিল, উনি আমার চিন্তা না দেশে এসে ওনার শেষ কাজটা হবে রিগার্ডলেস, কারণ দ্যাটস এটা করতেই হবে। 1927 সালের 1 জানুয়ারি ভারতের শিলংয়ে জন্ম নেওয়া সিআর দত্তের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারঘাট উপজেলায়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। সিঙ্গার
সরকার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অ্যাপ্লিয়েন্স লিমিটেডের সাথে একীভূতকরণের বিষয়টি অনুমোদন করেছে। মার্জারের মাধ্যমে কোম্পানি দুটি এক হয়ে যাবে। ইন্টারন্যাশনাল অ্যাপ্লিয়েন্স সিঙ্গারের শতভাগ সহযোগী কোম্পানি। ব্যাংক, অন্যান্য ক্রেডিটর্স ও শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে সহযোগী কোম্পানিকে মার্জারের কাজটি সম্পন্ন করতে পারবে সিঙ্গার বাংলাদেশ। আর সবশেষ কোম্পানি দুটিকে মার্জারের জন্য উচ্চ আদালতের আদেশ লাগবে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 14% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 12% নগদ ও 2% বোনাস লভ্যাংশ। একই সাথে কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আগামী 28 অক্টোবর AGM অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 1 অক্টোবর। পুঁজিবাজারের তালিকাভুক্ত 3 কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বিকেল 3:30 অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সভায় কোম্পানিগুলোর 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছর ও চলতি বছরের 31 মার্চ ও 30 জুন পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। আল্লারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বেগুনি রঙের ধান চাষ। চলতি মৌসুমে কয়েক বিঘা জমিতে এই ধান চাষ হয়েছে, যার ফলনও ভালো হওয়ার প্রত্যাশা কৃষকদের। ভিন্ন রঙের ধান গাছ দৃষ্টি আকর্ষণ করা এই জাতের ফলন সম্পর্কে জানতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন কৃষক সহ আগ্রহীরা। আগামী মৌসুমে জেলায় ব্যাপকভাবে এই ধান আবাদের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের কৃষক সাদেক আলী 2 বছরের চেষ্টার পর বেগুনি রঙের ধান চাষ শুরু করেছেন। ঝিনাইদহ জেলায় এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে তিনি 27টি বেগুনি রঙের ধান বীজ নিয়ে আসেন। সেই বীজ থেকে 2 বছরে প্রায় 7 কেজি বীজ তৈরি করেন। এ মৌসুমে গ্রামের মাঠে কয়েক বিঘা জমিতে ধান রোপণ করেন। ধানের ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি 20 থেকে 22 মন ধান পাওয়া যাবে বলে প্রত্যাশা সাদেক আলীর। এর কালার হচ্ছে বেগুনি, দেখতে খুব সুন্দর। এটা দেখে আমি কিছু বীজ সংগ্রহ করি, করার পরে আমি নিজে জমিতে চাষ করি। মোটামুটি ফলন খারাপ না, আউশ মৌসুমে 20-22 মন ধান হয়। জাতটির উৎপাদন ভালো এবং রোগবালাই কম, আবার ভিন্ন রঙের হওয়ায় মাঠের সৌন্দর্য বাড়াচ্ছে, আর তাতে আকৃষ্ট হয়ে ধান ক্ষেত্রে দেখতে আসছেন প্রচুর কৃষক। আউশ মৌসুমে এটা যদি আশানুরূপ ফলন পাই তাহলে এটা আমরা কৃষকের মাঝে ব্যাপক আকারে বিস্তার করতে পারবো। আমাদের খুব আকর্ষণীয়, সবাই দেখতে আসছে, আর এটা আমরাও আমাদের খুব পছন্দ হয়েছে, এটা আমরাও মাঠে আগামীতে আমরা এই মাঠে চাষ করব। বাছাইকৃত ভালো জাতের এ ধানের আবাদ বোরো ও আউশ উভয় মৌসুমে করা যায় বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এটা বোরো এবং আউশ উভয় মৌসুমে করা যায় এবং ফলনটাও ভালো, আর এর রংটা যেহেতু আকর্ষণীয়, কৃষকদের কাছে এর খুব চাহিদা আছে। আমরা আশা করছি 2-1 বছরের মধ্যে এই বীজটা আমাদের প্রায় কৃষকের হাতে পৌঁছে যাবে। 2-1 বছরের মধ্যে কৃষকের মাঝে এ বীজ পৌঁছতে পারলে চুয়াডাঙ্গার মাঠ জুড়ে ফলবে আকর্ষণীয় বেগুনি ধান, এমনটাই মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা 2.5 কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 9.25 লাখের বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্ত 60 লাখের কাছাকাছি। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সবশেষে 24 ঘন্টায় সেখানে একদিনে সর্বোচ্চ 78,761 জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তের কারণেই এমন আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মহামারী রোধে আবারও বিধি নিষেধ আরোপ করতে হবে। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রত্যন্ত গ্রামে করোনা ছড়িয়ে পড়ায় ভাইরাস সংক্রমণের হার লাগামহীনভাবে বেড়েই চলছে। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকার ধামরায় বন্যায় কলা ও আখখেত নষ্ট হয়েছে। ভয়াবহ বন্যার পানিতে এসব কলা বাগান ও আখখেত নষ্ট হওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্তরা।
বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তোলা বাগানের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ধামরাই উপজেলা কৃষি অফিস জানায়, এবার উপজেলার বিভিন্ন গ্রামে 50 হেক্টর জমিতে কলা ও 40 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এবার পার্টেক্স খেলার খবর। পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে 5 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজ 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে 196 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 5 বল বাকি থাকতেই জয় পায় এ ওয়েন মর্গানের দল। পাকিস্তানের বিপক্ষে এটাই ইংলিশদের সবচেয়ে বড় রান তাড়া করে জয়। 33 বলে সর্বোচ্চ 66 রান করেন ম্যাচ সেরা মর্গান। 36 বলে 54 রানে অপরাজিত থাকেন মালান। এর আগে বাবর আজম ও মোহাম্মদ হাফিজের 50-তে 4 উইকেটে 195 রান তুলে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান গড়ে সর্বোচ্চ রানের রেকর্ড। কিন্তু বোলারদের ব্যর্থতায় জয় পায়নি সফরকারীরা। আগামীকাল ম্যানচেস্টারেই হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি। বার্সেলোনা ছাড়তে হলে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে অবশ্যই রিলিজ ক্লজের 7,000 কোটি টাকা দিতে হবে। স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে একথা জানানোর পর প্রশ্ন উঠতে পারে, এত খরচ করে কোন ক্লাব কেন নেবে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারকে। খেলাধুলা নিয়ে কাজ করা অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট ডাটা ফার্ম বলছে, মেসিকে নিলে এই অর্থ তুলে আনা সম্ভব একটি ক্লাবের পক্ষে। এবার এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। রিলিজ ক্লজ চুক্তিতে থাকা এই একটি ধারাই দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সাথে বার্সেলোনার সম্পর্কচ্ছেদে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু ক্লাব নয়, ভাবমূর্তি আর অর্থ ধরে রাখতে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ যেন চাইছে 6 বারের বিশ্বসেরা ফুটবলারকে আটকে রাখতে। তারা খুব ভালো করেই জানে মেসির মতো একজন ফুটবলার অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারেন। অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট এক হিসেবে জানায়, প্রতি বছর মেসির নামে প্রায় 2 মিলিয়ন জার্সি বিক্রি হয়। প্রতিটি জার্সি $100 করে বিক্রি করলেও ক্লাবের পক্ষে আয় করা সম্ভব 1,700 কোটি টাকা। মেসি খেললে টিকিট মূল্য, মিডিয়া রাইটস আর স্পন্সর বাবদ প্রায় 1,500 কোটি টাকা প্রতি বছর ক্লাবের কোষাগারে যোগ হয়। তাদের হিসেবে তাই এক বছরে মেসিকে দিয়েই একটি ক্লাব 3,200 কোটি টাকা আয় করতে পারবে। এর সঙ্গে যুক্ত হবে ট্রফি জেতার প্রাইজ মানিও। ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো দল চ্যাম্পিয়ন হলে আয় হয় 1,500 কোটি টাকা, আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে প্রায় 200 কোটি। তাই দ্য সান বলছে, মেসির মতো একজন বিশ্বসেরা ফুটবলারকে যদি ম্যানচেস্টার সিটি নেয়, 2 মৌসুমেই তাদের টাকা উঠে আসবে। এত সব হিসেব বলছে, মেসিকে তাই সহজেই ছাড়তে চাইবে না বার্সেলোনা। অর্থের সামনে 20 বছরের সম্পর্ককেও তারা তুড়ি মেরেই উড়িয়ে দিবে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। সিনহা হত্যা মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন নন্দ দুলাল রক্ষিত। খালেদা জিয়ার আবেদন এখনো পৌঁছেনি মন্ত্রণালয়ে, দেখে সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন আইনমন্ত্রী। রাজধানীর বাবুবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বেচাকেনা। অস্ত্র আইনের মামলায় পাপিয়ে দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। এবং ঢাকায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সিআর দত্তের মরদেহ শেষকৃত্য কাল। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।